আসসালামু আলাইকুম বন্ধুরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটি শুরু করার আগে সবার কাছে আমার আকুল আবেদন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সর্বদা সাপোর্ট করবেন, যাতে নিত্য নতুন ইসলামিক ও শিক্ষণীয় ভিডিও আপনাদের উপহার দিতে পারে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি একটি সত্য ঘটনা অবলম্বনে। ঘটনাটি ঘটেছে সৌদি আরবে। এই ভিডিওটিতে রয়েছে প্রতিটি মুসলমান ভাই ও বোনদের জন্য একটি শিক্ষণীয় বিষয়। তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার। মক্কায় একজন আলেম মারা যাওয়ার পর তাকে দাফন করা হলো। কিছুদিন পর অন্য একটি লাশ দাফনের জন্য আলেমের কবরটি খোঁড়া হলো। দেখা গেল ওই কবরটির মধ্যে আলেমের লাশের পরিবর্তে একটি যুবতী মেয়ের লাশ পড়ে আছে। একই কবরে একাধিক ব্যক্তিকে দাফন করা সৌদি আরবের স্বাভাবিক একটি নিয়ম। ঘটনাক্রমে একজন ইউরোপিয়ান মুসলিম সেই কবরের পাশে ছিলেন। তিনি মেয়েটির লাশটি দেখার পর তাকে শনাক্ত করলেন এবং বললেন, এই মেয়েটিকে আমি চিনি, তার বাড়ি ফ্রান্সে, তার পিতামাতা খ্রিস্টান এবং গোপনে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আমার কাছে কিছু ইসলামিক বই চেয়ে নিয়ে তিনি পড়তেন। অল্পদিনে অসুস্থতার কারণে মেয়েটির মৃত্যু হয় এবং তাকে ফ্রান্সের কবরে দাফন করা হয়। মক্কার এই কবরটিতে মেয়েটির লাশ দেখে সবাই বলাবলি করল যে মুসলমান হওয়ার কারণে সে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করেছে, এই কারণে তার লাশ মহান আল্লাহ তাআলার আদেশে স্থানান্তরিত হয়েছে। কিন্তু মক্কার আলেমের লাশ কোথায় গেল? এর মধ্যে কেউ কেউ বলাবলি করতে লাগলো, হয়তোবা আলেমের লাশ মেয়েটির কবরে স্থানান্তরিত হয়েছে মহান আল্লাহ তাআলার আদেশে। হজের সময় আসা ফ্রান্সের মুসলিম ভাইটিকে বলা হলো, আপনি মক্কার ওই মরহুম আলেমকে চেনেন, এইরকম একজন লোককে দেশে ফেরার সময় সাথে নিয়ে যাবেন, তারপর এই মেয়েটির কবর খনন করে দেখবেন ওই কবরের মধ্যে মেয়েটির পরিবর্তে আলমের লাশ আছে কিনা। ইউরোপিয়ান ওই মুসলিম ভাই তাই করলেন। মেয়েটির পিতাকে সব কথা জানিয়ে তার মেয়েটির কবর খনন করতে লাগলেন। কবর খনন করার পর দেখা গেল মেয়েটিকে যে কবরে দাফন করা হয়েছে সেই কবরে রয়েছে আলেমের লাশ। কবরের পাশে থাকা বিশিষ্ট ব্যক্তিরা অভিমত ব্যক্ত করলেন যে একজন লোক ভালো হওয়ার পাশাপাশি তার স্ত্রীর মত চূড়ান্ত, কাজেই ওই আলেমের স্ত্রীর কাছে আলেমের সম্পর্কে জিজ্ঞেস করা হোক, তার আচার আচরণ এবং সে ধর্ম সম্পর্কে কেমন ছিল। আলেমের স্ত্রীকে তার স্বামী সম্পর্কে জিজ্ঞেস করায় তিনি বললেন, তিনি একজন ভালো মানুষ ছিলেন, তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন, আমি তো কখনো তার মধ্যে মন্দ কিছু দেখি নাই। মহিলাকে এবার বলা হলো, আপনি একটু ভেবেচিন্তে বলুন, তার মধ্যে নিশ্চয়ই ভীষণ খারাপ কিছু ছিল, তা না হলে কাফেরদের দেশে তার লাশ যাবে কেন? তখন আলেমের স্ত্রী বলল, আমার স্বামীর মধ্যে একটি মন্দ দোষ ছিল, আমি তার সেই দোষের ওপর অনেক বিরক্ত ছিলাম, আমার সাথে যৌন সহবাসের পর তার গোসল করতে ভালো লাগতো না এবং সে গোসল করতো না। তিনি বললেন, খ্রিস্টান ধর্মের একটি জিনিস আমার খুব ভালো লাগে, স্ত্রী সহবাসের পর গোসল ফরজ নয়। মহিলাটিকে যারা তার স্বামীর সম্পর্কে জিজ্ঞেস করতে গিয়েছিলেন তারা বললেন, ঠিক আছে, এটুকুই যথেষ্ট, আমরা সবকিছু বুঝতে পেরেছি, কাফেরদের কোনো কিছু পছন্দ করাও কুফরি, আপনার স্বামী যতই নামাজ রোজা করুক না কেন তিনি বেঈমান হয়ে মারা গিয়েছিলেন, কারণ তিনি কাফেরদের ধর্ম পছন্দ করতেন, তাদের দেশে তার লাশ আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। বন্ধুরা, ঘটনা এই ছিল। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের এই ভিডিওটি দেখার জন্য। মহান আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝদান করুন। আমিন।